গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে পুরো 10:30, আর দেখো আমার স্নান টান সব কিছু, পুজো সব কিছু কমপ্লিট। যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য আজকে একটু তো তাড়াতাড়ি করতে হয়েছে, তো হেঁটে এসে একদম ঝটাপট কাজে লেগে পড়েছি, আর দেরি করিনি। আর আজকে থেকে আবার হাঁটতে যাচ্ছি, কেননা কালকেও বৃষ্টি হয়েছিল বলে হাঁটতে যেতে পারিনি, আর পরশু দিন তো ফিরে আর ভাল লাগছিল না। তো আজকে থেকে আবার সব কিছু শুরু করে দিয়েছি। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে, কালকের ভাত ছিল পান্তা ভাত, আলু ভাজব, আর আমার জন্য রুটি খাবো, আমি ভাত খাবো না। তো কলা আছে, ডিম আছে, দেখা যাক কী করি। আর ছেলে আর ছেলের বাবার জন্য করব আজকে গিয়ে আলু ভাজা পান্তা ভাত। আর তোমার লাঞ্চে কী করবো এখনও পর্যন্ত ঠিক করিনি, তবে যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ আছে, আর তোমার মাছের মাথা আছে ফ্রিজে, তো দেখা যাক, পটল চিংড়ি করব ভাবছি। তো যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমি একটুখানি স্কিন কেয়ার করব, কেননা ওখান থেকে ঘুরে আসার পরে স্কিনে একটু ট্যান পড়ে গেছে। তোমরা হয়তো ক্যামেরা বুঝতে পারছো না, কারণ যে জায়গায় গেছিলাম ওখানে প্রচণ্ড ট্যান পড়ে যায়, রোদে না বেরোলেও যেন একটা ট্যান পড়ে যায়। তো সেই জন্য যদি সময় পেয়ে থাকি তো আজকে একটু স্কিন কেয়ার করব, তো সেই স্কিন কেয়ারটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি, কথা না বাড়িয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেটে নিয়েছি, এখানে আলু সরু সরু করে, বেগুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আর এখানে এই যে পটল কেটে নিয়েছি, দেওয়া পটলগুলো পেকে দুদিনের মধ্যেই ফ্রিজে রাখা সত্ত্বেও পেকে উঠেছে, তো এটা দিয়ে হবে পটল চিংড়ি। তো চলো ঝটপট রান্নাগুলোকে বসিয়ে দিই। দেখতেই পেলে আর আজকে বাড়িতে তোমার কি বলে হরেক মাল এসেছিলো 10 টাকা করে সব। তো সেইখান থেকে দেখো আমি কতগুলো জিনিস কিনেছি, এই যে দেখো, এই যে আর একটা হচ্ছে এই যে, এবারে এইটা হচ্ছে তোমার একটা কৌটো ধোয়া হয়ে গেছে, যেহেতু বাইরের জিনিস আমি না তো ইউজ করি না। এটা ধরো তোমার কোনো মাছ টাছ রাখা বা আটা মাখা কোনো কিছু রাখার জন্য ভালো। আর এই ঝুড়িগুলো দেখো, ছোট্ট ছোট্ট ঝুড়িগুলো দেখে ভালো লাগলো, সবজি টবজি কেটে রাখার জন্য লাগে। আর এটা একটা আমার বোতল পরিষ্কার করার ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো, তো সেইটা নিলাম। আর এটা নিয়েছি আয়রন ভ্যানিশ, এটা জলের বোতল, জল, বালতি, ড্রাম, টাইলস, ঠাকুরের বাসন, তারপরে সব কিছুতে জমে থাকা আয়রন এটা পরিষ্কার করবে। বললো তো ভালো, দেখা যাক ইউজ করে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখো আমার এই জিনিসগুলো সবকটা আজকে কিনেছি, আর সবগুলো 10 টাকা করে, 5টা জিনিস 50 টাকা দিই। তো কেমন হচ্ছে জিনিসগুলো অবশ্যই জানিয়ে। হয়ে গেছে ভাজার, এখানে গিয়ে আমার মশলা পেস্ট করা আছে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা একটা পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দেবো বা তরকারি। এবারে এটাকে দিয়ে ভালো করে একদম কষা কষা করে একদম কষিয়ে নিতে হয় ভালো করে, যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ে। আর এইদিকে দেখো যে বেগুন চিংড়ি, আমার
ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এই এই একই পেস্ট আমি এর মধ্যেও দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি জিরে গুঁড়ো অ্যাড করবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটার থেকে পুরো তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখো কষা আমার পুরো কমপ্লিট, আর এই যে সালাডটা, এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু জল, বেশি জল দেবো না, একটু গামাখা মাখা করবো যেহেতু আজকে ডাল টাল কিছু নেই, সেই জন্য বেশি জল দিলেও আবার ভালো লাগবে না, আবার অল্প জল দিলেও ভালো লাগবে না। আর এটাও কষা হয়ে গেছে, যে এর মধ্যেও এই জলটা দিয়ে দেবো। তো এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো, আর এটার মধ্যে আর জল দেবো না, এটা একটু মাখামাখাই হবে, শুধু এর মধ্যে দিয়ে দেবো একটু যেন ধনে পাতা। আর এই তরকারিটা নামানোর আগে এই গরম মশলা দিয়ে নামিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার আলু পটলের তরকারি, মানে চিংড়ি পটল। আর এটা হচ্ছে গিয়ে বেগুন চিংড়ি। এবার আমার চিংড়ি পটল রেডি, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। আজকের লাঞ্চ এই যে চিংড়ি পটল পাতলা করে ঝোল, আর এটা হচ্ছে বেগুন চিংড়ি। তো ফ্রেন্ডস, রান্না বান্না তো হয়ে গেছে দেখতেই পেলে আজকে কি রান্না করলাম। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর সেই ফাঁকে তোমাদের বলেছিলাম সকালবেলা যে যদি আমি সময় পেয়ে থাকি তাহলে একটুখানি নিজের রূপচর্চা করব। তো দেখো এই যে স্কিনটা আমার মানে অনেকটাই ট্যান হয়ে গেছে, তো সেই জন্য আজকে আমি ঘরে মানে ঘরে আমি কীভাবে ফেসিয়াল করি, আমার যে ফেসিয়াল কিটটা আছে সেই ফেসিয়াল কিটটা দিয়ে আমি কীভাবে ঘরে ফেসিয়াল করি সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। নর্মালি যখন পার্লারে গিয়ে করি আমার কোনো মানে ধরা বাঁধা মাস হিসাব করা নেই যে আমাকে প্রত্যেক মাসে যেতে হবে বা 15 দিন অন্তর যেতে হবে, সেসব কোনো কথা নেই। যখন কোনো মানে পুজোর আগে বা কোনো বড় অকেশন আছে, বিয়ে বাড়ি, তখন আমি চলে যাই পার্লারে। বাট অন্য সময় আমি ঘরেই আমি ফেসিয়াল কিট দিয়ে নিজে নিজেই আমি নিজের ফেসিয়াল করে নিই। তো চলো আমি কী দিয়ে ফেসিয়াল করি সেই ফেসিয়াল কিটটা তোমাদেরকে দেখাচ্ছি, আর তারপরে কীভাবে ফেসিয়াল করি সেটাও তোমাদের দেখাবো। আর হ্যাঁ, আর একটা কথা যেটা তোমাদেরকে বলা হয়নি, সেই কথাটা হচ্ছে যে আমার শম্পা সিম্পল লাইফস্টাইল থেকে আরেকটা চ্যানেল আমি নতুন ওপেন করেছি। তো সেই চ্যানেলটা হচ্ছে ভূতের গল্পের ওপরে, মানে সত্য ঘটনার ওপরে একটা চ্যানেল আমি খুলেছি। তো সেই চ্যানেলটা তোমরা অবশ্যই দেখো, চ্যানেলটার নাম হচ্ছে জানা অজানা ভূতের গল্প। তো তোমরা সার্চ করে দেখবে, অলরেডি আমার 2 সাবস্ক্রাইবার হয়ে গেছে ওই চ্যানেলে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও অবশ্যই মানে ওটাকে দেখো, দেখে সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই চ্যানেলের লিংক আমি আমার শম্পা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আমি অবশ্যই দিয়ে দেবো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি বন্ধুরা, প্লিজ 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 আমাকে একটুখানি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো চলো ঝটপট কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিই কীভাবে আমি ফেসিয়ালটা করি। তো ফেসিয়ালটা যেটা করি আমি সেটা হচ্ছে এই যে দেখো, কেয়াশেট হোয়াইট সিক্রেট, কেয়াশেট অ্যারোম্যাটিক হোয়াইট সিক্রেট ফেয়ারনেস ফেসিয়াল কিট, এইটা দিয়েই আমি ফেসিয়াল করি। আর এইটা এত ভালো, এত ভালো। আর কেয়াশেটের প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি মানে এত বছর ইউজ করি, আমার 22 বিয়েতে, বিয়ে হওয়ার পর থেকে মোটামুটি ধরে নাও 21, প্রায় 20-21 আমি এটা ইউজ করি, মানে এই ওনার প্রোডাক্ট ইউজ করি।
তো এটা তোমার আগে এরকম প্যাকেজিং ছিল না, আগে আর একটুখানি অন্য ধরনের ছিল, এখন এটা নতুন চেঞ্জ করে এরকম প্যাকেজিং হয়েছে। তো যারা অল্প পয়সায় ঘরে বসে সুন্দর ফেসিয়াল করতে চাও, একটা সুন্দর গ্লো পেতে চাও, তো এইটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে তোমরা ইউজ করতে পারো। আর এইটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি, এটার দাম নিয়েছিল 100 ডিসকাউন্ট দিয়ে 100 কত, দাঁড়াও এক সেকেন্ড। তো এটার তোমার প্রিন্ট 120 মতন আছে ডিসকাউন্ট দিয়ে, 110 ফ্রেন্ড কি যাই হোক কিছু একটা নিয়েছিলো, আমার ঠিক অতটা মনে পড়ছে না। তো এটা একটা ভীষণ ভীষণ ভীষণই ভালো একটা প্রোডাক্ট, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এটা একদম 100% হার্বাল, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কিছু নেই এবং কোনো সাইড এফেক্টও নেই। আর আমি এটা প্রচণ্ড প্রচণ্ডভাবে ইউজ করি। তো দেখো এটার প্যাকেজিংটা, এটা যেহেতু আমি ইউজ করেছি তার জন্য আমার এটা কাটা আছে। আর এর ভেতরে তোমার একটা ইশা রয়েছে, কি বলে, নিয়মাবলী রয়েছে কিভাবে ইউজ করতে হয় না হয়, বাংলাতেও আছে, বাংলাতে আছে, ইংলিশে আছে, হিন্দিতে আছে, মানে তিনটে ভাষাতেই তোমার দেওয়া রয়েছে। আর এইটা তোমার মানে এটার বেনিফিট হচ্ছে হাত পা কিংবা পিঠের খোলা অংশের কালচে পিগমেন্টেশন কিংবা সানবার্ন দূর করতে এবং ফর্সা রং পেতে, এটা একদম অবাধ্যনীয়। ঠিক আছে, তো চলো আমি দেখিয়ে দিই কী কী আছে এগুলোতে। এই যে নাম্বার 1 আছে ফেসিয়াল পলিশার, এই যে এটা হচ্ছে ফেসিয়াল পলিশার, মানে এটা একটা স্ক্রাব টাইপের, এটা তোমাদের দেখাবো। এটা দিয়ে ফার্স্ট হচ্ছে স্ক্রাবিং করতে হয়। এটা হচ্ছে ফেসিয়াল টোনার, নাম্বার 2 হচ্ছে ফেসিয়াল টোনার। ঠিক আছে, স্ক্রাবিং করার পরে এই টোনারটাকে মুখটা ধুয়ে এই টোনারটা সারা মুখে ইউজ করতে হবে। আচ্ছা, থার্ড হচ্ছে ফেসিয়াল মাসাজ ক্রিম, এই যে ফেসিয়াল মাসাজ ক্রিম, ওই টোনারটার ওপরেই এই ক্রিমটা দিয়ে ভালো করে ফেসটাকে মাসাজ করে নিতে হবে। আচ্ছা, ফোর্থ হচ্ছে গিয়ে তোমার ফেসিয়াল প্যাক, এটা হচ্ছে ফেসিয়াল প্যাক। তো ওই প্যাকটা সারা মুখে লাগিয়ে, এটা যেহেতু ক্রিম বেস, একটুখানি মানে রেখে মিনিট দশেক মধ্যে রেখে তোমার মুখটাকে ধুয়ে ফেলতে হবে। তারপর লাস্ট হচ্ছে ফেসিয়াল জেল, ওই প্যাকটা লাগিয়ে মুখটুক পুরো ভালো করে পরিষ্কার করার পরে এই ফেসিয়াল জেলটা লাগিয়ে নিলেই তোমার ফেসিয়াল একদম কমপ্লিট। তো এটা মানে কোনো অকেশনে, ধরো রাত্রিবেলা কোনো অকেশন আছে, ফটাফট মুখে সঙ্গে সঙ্গে গ্লো আনতে চাও, তো এইটাকে ইউজ করে নিলে বন্ধুরা বিশ্বাস করবে না, একটা ইনস্ট্যান্ট গ্লো মুখের মধ্যে চলে আসে। এটা তোমরা মাসে চাইলে একবার ইউজ করতেই পারো, কেউ সপ্তাহে দু সপ্তাহ অন্তর একবার করতে পারো, কেউ মাসে একবার করতে পারো। আর আমার কোনো ধরা বাঁধাভাবে ওরকমভাবে টাইম কোনো ঠিক করা নেই, যখন মনে করি করতে হবে তখন করে ফেলি। তো মানে একটা গ্যাপ থাকে, ধরো আজকে করছি তারপর মোটামুটি দিন 20 বাদে আবার একবার করে নেবো। তো চলো ঝটপট কথা না বাড়িয়ে আমি এটাকে শুরু করে দিই। আর এটা শুরু করার আগে সবার ফার্স্টে আমি যেহেতু রান্না ফান্না করে এসেছিলাম, তো সেই জন্য মুখে একটু তো তেলকালি থাকি, তার জন্য আমি একটুখানি তুলো দিয়ে আর এই টোনারটা দিয়ে আমি মুখটাকে আগে একটুখানি ক্লিন করে নিচ্ছি। তো দেখো কীরকমভাবে নোংরা বেরিয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ কি না, এই যে দেখো কীভাবে নোংরাটা বেরোচ্ছে মুখ থেকে। আর নর্মালি আমি মুখে ব্লিচ করি না, ব্লিচ করলেও আমি যেগুলো তোমার মানে পাতিলেবু মধু দিয়ে বা ধরো তোমার টমেটো রস এইসব দিয়েই আমি ব্লিচ করি, আমি মুখে কোনো ব্লিচ ক্রিম লাগাই না। দেখো ভালো করে মুখটা আমি মুখ ঘাট আর গলা পুরো পরিষ্কার করে নিলাম। তো দেখো কতটা ময়লা বেরোলো একদম। তো এইবার দেখো ফার্স্ট স্টেপ, এই যে তোমাদের যে বলেছিলাম যে এই যে হোয়াইট সিক্রেট যে পলিশারটা, এটা দেখো কীরকম বেরোচ্ছে, এরকম জিনিসটা, এই দেখো একটা পেস্তা গ্রিন কালার টাইপের এটা। এরকম মুখের মধ্যে আমি এটা নিয়ে হালকাভাবে স্ক্রাব করব, আর এই স্ক্রাবিংটা কিন্তু বেশি জোরে হবে না,
দেখো এইভাবে এটাকে ভালো করে স্ক্রাব করে নিতে হবে। স্ক্রাবিংটা একটুখানি করলেই যথেষ্ট, বেশিক্ষণ তো স্ক্রাবিং করার দরকার নেই। হালকা হাতে জাস্ট ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ 3-4 মিনিট স্ক্রাব করলেই তোমার স্ক্রাবিং হয়ে যাবে। দেখো আমার স্ক্রাব রেডি, মানে স্ক্রাবিং রেডি। এরপর আমি মুখটাকে ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবো। তো বন্ধুরা দেখো এবার আমি মুখটাকে ভালো করে মুছে ফেলছি। আর তোমরা দেখো আমার আগের মুখটা আর এখনের মুখটা কতটা গ্লো এসে গেছে, জাস্ট স্ক্রাবিং করতে না করতেই মুখের মধ্যে দেখো দেখো কতটা চকচক করছে। দেখো একদম একদম কমপ্লিট। আর এবারে দেবো নাম্বার 2, এই যে হোয়াইট সিক্রেট যে জেলটা আছে, এই দেখো এই যে যে জেলটা, মানে এখানে অল্প আছে বলে তোমার, এই দেখো এবার দেখাতে পেরেছি। এই জেলটা ভালো করে মুখে মেখে নিতে হবে, আর জেলটা মাখার মাত্রই দেখো মুখটায় একটা কতটা শাইনিং চলে এসেছে। তো এই ফেসিয়াল কিটটা আমি তো বলবো যে এটা সবাই ইউজ করতে পারবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে এত পকেট ফ্রেন্ডলি যে যে কেউ এটাকে অ্যাফোর্ড করতে পারে। আমরা যেমন পার্লারে গিয়ে দামি দামি ডায়মন্ড ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এই সমস্ত ফেসিয়াল করি, তো আমার মনে হয় সেগুলো তো অবশ্যই ভালো, তো সেইটার কথা নয়। তো সবসময় তো সেইটা করা সম্ভব হয় না, তার জন্য ঘরে আমরা এটা ইজি করতে পারি। আর কেয়া শেটেরও ডায়মন্ড ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল সব কিছুই রয়েছে, আর তোমরা চাইলে সেটাকেও ইউজ করতে পারো। আমিও সেটা ইউজ করেছি, গোল্ড ফেসিয়াল কিট রয়েছে। আগে এরকম বলের মতন ছিল, গোল্ডেন বল মনে হতো যেন পুরো এক একটা বল, তো এখন সেই শেপগুলো পাল্টে দিয়ে এখন টিউবের মতন শেপে বার করেছে, তো সেটাও আমার রয়েছে। তো সেটা বেশি ইউজ করার থেকে আমি মেনলি এটাই বেশি ইউজ করি। তো দেখো আমি পুরো জেলটাকে মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি, গলাতেও ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এটা দিয়ে মোটামুটি আমি মিনিট 10 পর্যন্ত থাকবো, ততক্ষণে আমি ভাত চাতগুলো উপর দিয়ে এসে রান্নাঘরের কাজটা সেরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো এখন 10 মিনিট হয়ে গেছে আর আমি ওদিকে ভাত চাত সব উপর দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এসেছি। আর দেখো জেলটা কতটা গ্লো করছে। তো এই জেলটার ওপরেই আমি মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করবো। এবার নেব আমি 3 নম্বর মাসাজ ক্রিম, আর এটা আমার শেষের পথে, আমি আবার নতুনটা যখন কিনবো তখন আবার তোমাদের দেখাবো। তো এই দেখো ম্যাসাজ ক্রিমটার কালার, এই যে এটা দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। যেরকম এরকম যেরকমভাবে ম্যাসাজ করে, ম্যাসাজের পদ্ধতি ভালোভাবে না জানা থাকলে ওরকম আপ স্ট্রোকগুলো করলেই যথেষ্টই হয়ে যায়। মানে নিচের দিকে না টেনে সবসময় এরকমভাবে ওপর দিকে টেনে টেনে ম্যাসাজটা করতে হয়। কিছু যদি কেউ নাও জানে অ্যাটলিস্ট শুধু এইরকম করলেই যথেষ্ট, মানে স্ট্রোকটা শুধু ওপর দিকে হবে, যাতে এরকম নিচের দিকে না হয়, সবসময় ওপর দিকে হবে। তো আমি তো সেরকম খুব একটা ম্যাসাজ করতে আমি তো মানে প্রফেশনাল নই যে আমি ম্যাসাজ জানবো, তো আমি যেইটুকু জানি একদম নর্মাল ওয়েতে আমি সেইভাবেই একদম নর্মালভাবেই আমি ম্যাসাজ করি। আমি ওনার একটা প্রোগ্রামে দেখেছিলাম, উনি বলেছিলেন যে যদি যারা
সবাই যে মাসাজ জানবে এমন কোনো কথা নেই। নর্মাল যারা তারা এরকম জাস্ট আপার স্ট্রোকে এরকমভাবে এটাকে মিনিট দশেক মাসাজ করলেই যথেষ্ট। তো আমি এটাকে মোটামুটি 10 মিনিট মতন মাসাজ করে নিয়ে তারপরে মুখটাকে ক্লিন করে আবার তোমাদের সামনে আসছি। দেখো আর এটা পুরো স্কিনের মধ্যে ক্রিমটা পুরো একদম অবজার্ভ হয়ে গেল। আমার মাসাজ হয়ে গেছে, এবার আমি মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে মুখটা আমার আগের থেকে কতটা শাইন করছে। দেখো আমি কোনো স্টিমও কিন্তু নিইনি, যে আমি গরম জলে স্টিম নেবো বা হট টাওয়াল নেবো সেটাও কিন্তু আমি করিনি। আমি জাস্ট নর্মালভাবে ফেসিয়ালটা করছি। দেখো কতটা আমার মুখটার মধ্যে শাইন এসে গেছে। তো এবারে প্যাকটা লাগাবো। দেখো আমি এখানে প্যাকটা লাগাচ্ছি। প্যাকটা এতটাই স্মুথ, পুরো মনে হচ্ছে মানে স্কিনে একদম ক্রিমের মতন স্কিনের মধ্যে মিশে যায়। দেখো মনেই হচ্ছে না যে আমি প্যাক লাগাচ্ছি। ভালো করে প্যাকটাকে মুখের চারপাশে লাগিয়ে নিতে হবে। সারা মুখে আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি আর মনে হচ্ছে যে আমি প্যাক লাগিয়েছি। প্যাকটা এতটাই মানে স্কিনের মধ্যে অবজার্ভ হয়ে যায়, মনে হচ্ছে জাস্ট একটা ক্রিমের মতন হালকা পরত লাগিয়ে নিয়েছি। তো এই প্যাকটা শোকাতে মানে মিনিট পাঁচেকও সময় লাগে না, পুরো স্কিনে টেনে নেয়। তো চলো 5 মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো মেকআপটা, সরি মেকআপ বলছি, তোমার ইয়েটা ক্রিমটা মুছে ফেললাম, ফেস প্যাকটা। এই যে দেখো তোমাদের সামনেই পুরো ফেস প্যাকটাকে আমি ক্লিন করে ফেলছি। তো বন্ধুরা তোমরা নিজেরাই দেখে বলো, আমি যে মানে ফার্স্ট যে মুখটা নিয়ে তোমাদের কাছে বসেছিলাম সেই মুখটা আর এখনের মুখটার মধ্যে কতটা ডিফারেন্স। দেখো এইগুলো দেখো ভালো করে। এখনও তো আমি টোনারটা দিইনি, লাস্ট যেটা আছে টোনারটা, এই যে ফেসিয়াল জেল যেটা, এটা এবার এটাকে অ্যাপ্লাই করব। এইটাও একটা ক্রিমের মতন। এই যে এই দেখো, তো এটা দেওয়ার পরে আর আমার কিচ্ছু নেই, মানে আর মুখে কিচ্ছু দিতে হবে না, না ফেস ওয়াশ করতে হবে, না কোনো ক্রিম লাগাতে হবে, না কিচ্ছু দিতে হবে না। এটাই আজকে সারাদিন আমার থাকবে, শুধু যখন ঘুম থেকে উঠবো বিকেলে মুখটাকে জল দিয়ে জাস্ট ধুয়ে নেব। এইটাকে ভালো করে, এই যে তোমার ফেসিয়াল যে জেলটা, এটাকে ভালো করে মুখের মধ্যে মেখে নিতে হবে। দেখো কতটা আমার মুখটা চকচক করছে। দেখো আমি গলাতে কিন্তু ফেসিয়ালটা করিনি, তো গলার এখানটা দেখো আর মুখের এখানটা দেখো, দুটোর ডিফারেন্স তোমরা বুঝতে পারবে। দেখো আমি তোমাদের লাইটটা অফ করে দেখাচ্ছি, লাইটটা অফ করে দেখো একই শাইনিং থাকবে। দেখো আমি লাইটটা অফ করে দিয়েছি, কোনো কিছু এক্সট্রা কোনো কিছু বুঝতে পারছো? লাইটও যেরকম ছিল শাইনিং, লাইট অফ করার পরেও ঠিক সেরকমই শাইনিং এসেছে। তো এই হয়ে গেল আমার ফেসিয়াল, এইটা দিয়েই আমি ফেসিয়াল করি। আর এই কিটটা এতটাই ভালো, মানে আমার কাছে তো প্রচণ্ড ভালো, এমনকি তোমরা বিশ্বাস করবে না, আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমার ছেলে যেদিনকে হতে যাবে তো
তো যেদিনকে আমি নার্সিংহোমে ভর্তি হতে যাব ঠিক তার আগের দিন আমি এই ফেসিয়াল কিটটা দিয়ে একদম ফুল ফর্মে ফেসিয়াল করে নিয়েছিলাম। জানি যে ছেলে হোক চাই মেয়ে হোক যেটাই হোক না কেন কি 21 দিন 1 মাস হেনা তেনা কীসব নিয়ম আছে, স্নান ফান করতে পারবো না, তারপরে সেলাই থাকবে, কিছু করা যাবে না, মুখটুকে কোনো মানে পরিচর্যা করা যাবে না, তখন নিজের মুখটা নিজেরই দেখে একটা বিকট লাগবে। তো তার জন্য আমি আগের দিনকে এই ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করে নিয়েছিলাম, নিয়ে পরের দিনকে নার্সিংহোমে গেছিলাম। তো যাই হোক এটা তোমাদেরকে আজকে বলে দিলাম। তো তোমরা এই কিটটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে এই কিটটার রেজাল্টটা কতদূর। আশা করি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। আর এই যে দেখো গলাতে আমি করিনি, আমার গলাটা আর মুখটা পুরো দুটো দুরকম রয়েছে। তো ফ্রেন্ড আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদেরকে বলেছিলাম যে আমি ওখান থেকে ফিরে এসে মুখটা খুব ট্যান পড়ে গেছিলো, সেটাকে পরিষ্কার করবো। তো আজকে ফেসিয়ালটা করলাম রান্নার ফাঁকে ফাঁকেই এই করতে। আর সব থেকে বড়ো কথা যেটা, তোমরা এটা করতে করতে ঘরের কাজও সারতে পারবে, রান্নাও সারতে পারবে, সব কিছুই করতে পারবে। তথাকথা এক জায়গায় বসে থেকে যেরকম আমরা পার্লারে নড়ি না চড়ি না কথা বলি না সেরকমভাবে বসে থেকে করি, সেরকম কোনো মানে নেই। তোমরা ঘরের কাজ করতে করতেও এটা করতে পারবে, সব কিছু করতে করতে করতে, বই পড়তে পড়তে, গান শুনতে শুনতে, টিভি দেখতে দেখতে। আমি তো মানে যখন যেরকম সময় পাই তখন সেরকমভাবেই মুখে একটার পর একটা শুধু আমাকে লাগিয়ে নিতে হবে, লাগিয়ে নিয়ে যেরকম যা প্রসেস আছে সেটা করতে হবে, তো একদম পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যদি এটাকে ইউজ করতে চাও তাহলে অবশ্যই চোখ বুঝে নির্দ্বিধায় এটাকে ইউজ করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি, খিদেও পেয়ে গেছে ফেসিয়াল টেসিয়াল করে, এবারে খাওয়া দাওয়া করবো, তোমরাও খাওয়া দাওয়া করো। আর আমার আরেকটা যে ভূতের চ্যানেল মানে নতুন ওপেন করেছি সেটা এই চ্যানেলের সঙ্গেই রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকের মতন শুভ দুপুর, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরমে খুব 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 জল খাও। আজকের মতন টাটা।